শান্তি উদ্যোগের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে একটি বিমানবন্দর সাময়িক বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা শুরুর বিষয়ে উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। এর মধ্যেই দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। রোববার ভোরে মস্কো লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে একজন নিরাপত্তাকর্মী আহত এবং দুটি বহুতল ভবনের বাইরের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সেবিয়ানিন এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় এবং অন্য দুটির কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। এই হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে একটি সাময়িক বন্ধ রাখা হয়। অন্যদিকে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানায়, সামি শহরে একটি শিক্ষা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। ইউক্রেনের শহর মারিওপোল রক্ষায় হতাহতদের স্বজনরা তাদের প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার কিয়েভ শহরে জড়ো হয়েছিল। লন্ডনের দক্ষিণ পশ্চিমে একটি ঘাঁটিতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। এই প্রশিক্ষণে জড়িত আছেন অন্তত 1000 ব্রিটিশ সার্ভিসম্যান। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।